কলকাতায় সর্বত্র আপাতত স্বাভাবিকই থাকবে, তবে আপনাদের জানিয়ে রাখবো সেরকম কোনো মিটিং মিছিল না থাকলেও কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণেই থাকবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি রেল পরিষেবাও স্বাভাবিক রয়েছে কিনা জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ইন্দ্র অনিল। ইন্দ্র, রেলের কি আপডেট রয়েছে? দেখো, সকাল থেকে পরিষেবা আপাতত স্বাভাবিক। 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত ওভারহেড ইকুইপমেন্ট মেনটেন্যান্স এর কাজের জন্য একাধিক ট্রেনকে ঘুর পথে চালানো হবে, এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। শক্তিগড় সেকশনে এই ট্রাফিক এবং পাওয়ার ব্লক করার জন্যই কিন্তু এই ঘুরপথে চালানো হবে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন এবং মেল ট্রেনকে, এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। এবং লোকাল ট্রেন পরিষেবা আপাতত স্বাভাবিক রয়েছে, এমনটাই পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। মেট্রো রেল পরিষেবা আপাতত স্বাভাবিক এবং সরস্বতী পুজোর দিন আপ এবং ডাউন লাইন মিলিয়ে 234টি মেট্রো পরিষেবা থাকবে। নর্থ সাউথ বাউন্ডের মেট্রো পরিষেবা থাকবে, এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। আপাতত পরিষেবা স্বাভাবিক, এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ ইন্দ্রনীল। এর পাশাপাশি আমরা নজর রাখবো সড়ক পথের দিকে। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি ট্রাফিক সার্জন চিরঞ্জিত ভৌমিকের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। কি থাকছে আজকে, যান চলাচল স্বাভাবিক থাকছে কিনা, ট্রাফিক আপডেট কি রয়েছে? সুপ্রভাত, এখনো পর্যন্ত শহরে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক আছে। মিটিং মিছিল বড় মিটিং মিছিল কিছু নেই আজকে। ওই রেড রোডের ঘটনাটা চলছে, প্রোগ্রামটা চলবে। আর একটা ছোট মিছিল আছে দুপুর 12:30টার সময়, যেটা মেয়র রোড গান্ধী স্ট্যাচু থেকে বেরিয়ে ওয়াই রোড পর্যন্ত যাবে। এখানে 80 থেকে 100 মতো কারেন্ট। অসংখ্য ধন্যবাদ, কথা বলছিলাম ট্রাফিক সার্জেন্ট চিরঞ্জিত ভৌমিকের সঙ্গে।